হ্যাঁ গাইস, গুড মর্নিং। অনেকদিন পর, ঠিক না? হ্যাঁ, অনেকদিন পর। অনেকদিন পর দেরি হওয়ার কারণও আছে, সেটা জানাবো পরে তোমাদের। আজকে সামান্য একটু অনলাইনে একটু মিট টিট ক্লাস মাস আছে আমাদের, তারপরে যাওয়াই হবে, দেখা যাবে, তারপরে জানাবো তোমাদের। আর তোমরা কেমন আছো নিচে কমেন্টে জানাও অবশ্যই। হ্যাঁ, অনলাইন সেশন যেটা ছিল শেষ হলো প্রায় 11টার পর। ভিডিও না আসার রিজন ছিল একটাই, প্রচণ্ড শরীর খারাপ ছিল 3 দিন ধরে, যার জন্য ভিডিও দিতে পারিনি, ওই জন্য খুবই দুঃখিত। এখনও হয়তো ভয়েস শুনে বুঝতে পারছ যে কীরকম ভয়েসটা, আওয়াজটা শেকিং হচ্ছে হালকা হালকা, ওই জন্যে দিতে পারিনি ভিডিও। একদম বেড শুয়ে গেছিলাম, বিছানা কত হয়ে গেছিলাম, যার জন্য ভিডিও আসেনি। আর গাইজ, আজকের যে দিন এটা স্পেশাল ডে, কেননা সকাল গিয়েছে পৌষ পার্বণ, সব থেকে বাঙালির একটা বড় উৎসব বলে। আর আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা সবাই গ্রামের ভাষায় বলে এখান যাত্রা, ঠিক আছে? কোথায় কে কী বলে জানি না, আমাদের গ্রামের সবাই এখান বলে জানে। তো ঝুল পুজো আছে আজকে, সেখানে যাবো, চলো। এখানে হতে চলেছে আমাদের ঝুল পূজা, গ্রামের যেটাকে আমরা বলি এখান পূজা, এখানে শুরু হবে আমাদের এখান পূজা। কিছু শুরু হয়নি, আস্তে আস্তে শুরু হবে, আর এখন বাজছে প্রায় 2টো। এটা হচ্ছে আমাদের গরম থান, এখানে হবে ঝোড় পুজো, এখান থেকে শুরু। এটা আজ থেকে নয়, প্রায় হয়ে আসছে পূর্বপুরুষের আমল থেকে, গ্রামের অনেক দিন থেকে পুরানো এটা হয়ে আসছে এখানে, যার জন্য প্রতি বছর পুজো হয় মকরের পরের দিন, যেটা হয় এখান যাত্রা বলে আমরা জানি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ গাইজ যে মুরগি টুরগি এসব নিয়ে ঘুরে বলছে, কারণ হচ্ছে একটাই, এগুলো এখানে বলি দেওয়া হয় মুরগি পায়রা এই সকল। আমাদের এখন ঝোল পুজো চলছে, এটা অতীত, এটা তোর বন্ধুর বটে। এখন দিচ্ছে গাইজ হালকা হালকা ওষ, আর আমার তো লেগে গেছে সর্দির দোষ গাইজ, ওই জন্য জলদি জলদি করে চলে এলাম আমি। ওই মাঠের ধারে ইয়ে হচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছিল, গলা আরো ভালোভাবে বসে যাচ্ছে, কোথায় বেরোচ্ছে না ভালোভাবে। হালকা করে গরম জল করতে হবে, গরম জলে সেঁক নিতে হবে, আর তো অনেক কাজ, ঠিক আছে? আই হোপ গাইজ ভিডিও ভালো যদি লেগে থাকে লাইক কর, কমেন্ট কর, জানাও। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, বাই বাই।